ওই দেখো আবার ভিডিও করছে, লজ্জাও করে না, খারাপ দিয়ে পরীক্ষাটা। এটা কি এটাকে ইউটিউবে ছাড়বি ভাবছি? ইউনিভার্সিটি ক্যান্টিন বেশ ভালো। এই ব্যাটটা নিয়ে আয় তো। ওই দাঁড়াও প্রতীক বড়, আমাদের দাঁড় করিয়ে রেখে দিয়েছে, মানে এমন এমন দাম দেখলে আমাদের রেঞ্জের বাইরে চলে গেছে। আচ্ছা সুন্দর অ্যারেঞ্জমেন্ট। পরীক্ষার লাস্ট দিন, পরীক্ষা শেষ, ভালোই গেল দিনটা। মানে ভাই বললাম দিনটা ভালো গেল, তুই হাজি বললি কেন? আমরা যে পরীক্ষা দিতে এসেছিলাম যাচ্ছি, এখন বাড়ি ফিরছি। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, তাই তো? মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষা। না পরীক্ষা ভালোই হয়েছে, জেনেটিক্স জেনেটিক্সটা একটুখানি বজগট গেছে, বাট ভালোই হয়েছে পরীক্ষা। আরে জেনেটিক্সে আমি কী করেছি, দুটো টপিকই আনিনি, মানে সই করিয়েছি, পিন আপ করতে ভুলে গেছি। যাই, আমি তো আমি সে তো আমিও এন্ডোতে কিডনি ছবি আঁকিনি, সেটা অত কিছু দেখেনি। কাই স্কয়ার আর টিটেস দুটোই করিনি, দু তিনটে আছে, দুটো করিনি। যাই হোক, দেখি এবার স্টেট ইউনিভার্সিটিটা কেমন একটুখানি ঘুরে দেখি, তারপরে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার সময় তারপরে আবার ব্লগ হবে, ততক্ষণ দেখে নি স্টেট ইউনিভার্সিটিটা কীরকম দেখতে। পুরো পুরো জায়গাটা বেশ সুন্দর জায়গাটা। হ্যালো গাইস, যাচ্ছি যাচ্ছি কোথাও যাচ্ছি যাচ্ছি না, মানে বেশ জায়গাটা বেশ সুন্দর। সে স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ওই যাই দেখছি, দূর বহু দূর বাবা। তো বিশাল ব্যাপার ভাই। আজকে কোন দিকে সূর্য তো আজকে উঠেছে? পূর্ব দিকে, পুরো তা আবার পূর্ব দিকে। সবার সবার পরীক্ষা পরীক্ষা কেমন হয়েছে বল? ছি 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 ছি, সাত সাত পরীক্ষা যেমন হওয়ার কথা, যেমন হওয়ার কথা। জেফ্রি পরীক্ষা হওয়ার পরে এইভাবে ব্লগিং করছি, মানে কি বলবে লোকে? যাই হোক ঠিক আছে, তা ব্লগিং মাস্ট। আচ্ছা আমি কিন্তু খিস্তি মারি না, ঠিক আছে? ওটা ওটা বিপ করবি, ভুল করে মেরে দিয়েছি ওটা, ওটা ক্রপ হবে। সম্বিত পরীক্ষা কেমন হয়েছে বল আগে? ইয়ো পরীক্ষা হয়েছে, ব্যাস। কে 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 বলছে? কি জিজ্ঞেস করছে? বলছে পড়া ভালো হয়েছে, এরপর এমএসসি বলে না, ইউপিএসসি না বললে মার্কস কেটে দেবে। হ্যাঁ দেখা যাক মার্কস কেমন আছে, ডাইরেক্ট বলবি না করবো না ওখান থেকে। আগের দিনও জেফ্রি বলেছে তুলে দিয়েছে, ঠিক আছে? তোর তোর এই ধারাগুলো ভারতীয় সংবিধানের ধারাটা 77 তুলে দিয়েছে, এখন সব লিখা। তাই বলে এরকম? আরে ফেল না, সকাল থেকে খায় নাকি? আরে একা থাকলেন, এটাই সমস্ত জিনিস তো।
সুন্দর আলপনা করা রয়েছে রাস্তায়। ভাই পরীক্ষা কেমন হলো বল? শ্যাম্পু কিছু করবি, সব মোটামুটি সব হারাইছি। ভালো হয়েছে পরীক্ষা কিনা বল আগে? শাশ্বত বেরিয়ে গেছে। এই শাশ্বত দাদা তুই খাওয়াবি না আমাদের? ভাই কিভাবে ছোট লাগাবি করছে যে তুই তুই কোথায় বসেছিস ভাই? চলে এসেছি নেমে যাবে আমরা দমদমে, নেমে কিছু একটা খাবো। ট্রেনে উঠেছি, কি খাবো সেটা আগে কোথাও যাই তারপর ঠিক করবো কি খাবো। চলো আমরা দাঁড়াও প্রতীকবরের সামনে দাঁড়িয়ে আছি, মানে বলছে দাঁড়াও প্রতীকবর, আমরাও দাঁড়িয়ে আছি এখানে। সৌভিক মেনু কার্ড দেখছে, মানে তার চিকেন উইংস উইংস। এই সম্বিত কি বলছে দেখ, দাঁড়াও প্রতীকবর আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। দমদম থেকে নেমে কোনো রেস্টুরেন্ট যাবে, কোনো কোনো রেস্টুরেন্ট পাচ্ছি না। জীবন দাঁড়িয়ে যাবে, এইসব থাকা যাবে না, খাওয়া যাবে না। তাহলে আমাদের কি মিত্র কাফে? ওটা এটা একই এত না, কিন্তু খাবো কি খাবো কি কোনো আমার ভ্লগে কোনো কাটাকাটি হয় না, যা রিয়াল তাই। একজন খাচ্ছে, মানে এই এই রেস্টুরেন্টটাতে ঢোকার কথা ছিল কিন্তু ঢুকতেই পারলাম। আমাদের শেষ ভরসা ওই যে সবিতা, সবিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওটা হচ্ছে আমাদের শেষ ভরসা। যদি ওখানে ঠিকঠাক খাবার না পাই আজকে আমার সারাদিনে খাওয়াই হবে না। পরীক্ষা পরীক্ষা দিয়ে আসলাম, খাওয়ার কোনো বালাই নেই। এই সবি, আরে এটা তুই কি করছিস নিচু হয়ে? সবিতায় যেতে হচ্ছে, সবিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যদি যদি এখানে ভালো কিছু খাবার দাবার না পাই ওই যে, তাহলে আজকের মতো আর খাওয়া দাওয়া জুটলো না, এবার সবিতায় ঢুকবো। শেষমেশ সবিতাই ভরসা। বাবা প্যাসেজ তো বেশ ভালো, তাই বলে দিই এটার সঙ্গে ওটার তুলনা করবি? বস না, একটা জায়গায় বসতেই হলো। সম্বিত বসে পড়লি? সৌভিক চলো আমরা তাহলে বসে পড়ি। সুন্দর দেখতে, মানে প্যাসেজটা বেশ সুন্দর, জায়গাটা পরিষ্কার। বাহ ভালো লাগে দেখতে, পাশ বাহ, গানও গানটা সুন্দর চলছে। আহা মেনু কার্ড ভাই, কি কি বুঝছিস দেখে ভাই?
কেনা যাবে? চলো তাহলে দেখে নাও, অর্ডার করো। চলে এসছে মাটন সৌভিক, তোমার মাটন। হয়ে গেছে, কিরম ভর্তি প্লেট ছিল, সাথে হাত তার আগে চাটতে পারছিস না? ও এতক্ষণ ক্যামেরার পিছনে যখন চাটছিলি তখন ঠিক ছিল, এখন যে ক্যামেরার সামনে চাটতে বলে জমনি হয়ে গেছে। খেলা দেখতে দেখতে রেস্টুরেন্টে বসে খাচ্ছি, মানে ভাবা যায় এলাহি ব্যাপার, তাই বল সম্বিত। হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পেলা। ভাই আর খাস না ভাই, তুই এরমভাবে এরমভাবে মৌরি খাবি তাই বলে? বিলও পেমেন্ট করা হয়ে গেল, স্ক্যান করে খেয়েছিস তুই? দেবে ও মটনটা দিয়েছিস খাওয়ার সময়? সেবেলায় দেবে না, পেমেন্ট হলো, পেমেন্ট হচ্ছে এখনো, এখনো পেমেন্ট হয়নি। তুই চল, চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাসায় ফিরবো, বাসায় ফিরবো, বাসায় নট বাড়ি, বাসায় ফিরবো, বাসায়। খাওয়ার পর ওরকমই মনে হয় ভাই, টাকা দিয়ে খেলাম, বাড়িতে গেলে ফ্রিতে ভাত ছিল। হ্যাঁ কেন খেলাম বাড়িতে? খাওয়া দাওয়া কমপ্লিট সম্বিত, খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। চারটে বারোতে ট্রেন, এখন বাজে 4:02, এর মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে হচ্ছে দমদম। আর খেয়ে উঠেছি পেট একদম, খেয়ে উঠে হাঁটতে বড্ড বিরক্তি লাগছে, মানে প্রচন্ড বিরক্তি লাগছে খেয়ে উঠে হাঁটতে। মানে ভাইজ্যাক গিয়ে কিভাবে যে সম্বিত পাহাড়ে উঠেছিল আমি এখন ভাবছি। সম্বিত, আমরা কি ট্রেনটা পাবো? না পাবো, পেতেই হবে, আমাদের আমাদের ট্রেন পেতে হবে। চলো ট্রেন থেকে নেবে, তারপর আজকের মতো ব্লগটা শেষ, পরীক্ষার লাস্ট দিন, পরীক্ষা শেষ, ভালোই গেল দিনটা। আই মানে ভাই বললাম দিনটা ভালো গেল, তুই হাঁচি মারলি কেন? বললাম দিনটা ভালো গেল, হাঁচি মারলো এরকম না, কিছু বলবো মানে কি যে বাকি, মানে কি অপেক্ষা করছে বাকিটা কি জানি। এখনো পর্যন্ত তো ভালোই গেছে, দেখা যাক এবারে বাকিটা কি হয়। চলো দেখা হবে পরের ব্লগে, দেখা হবে আবার পরের ব্লগে, আপাতত আজকে এই পর্যন্তই। চলো টাটা, স্টে সেফ অ্যান্ড হেলদি, বাই।